আপনার কি একটি নতুন ফেসবুক পেজ আছে? তাহলে এই কাজগুলো করা থেকে আজই বিরত হন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে গরু মাংস রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি, কারণ প্রথম যখন আমি ফেসবুক পেজ খুলেছিলাম আমি যেই ভুলটি করেছি সেগুলো যেন আপনারা না করেন, কারণ ফেসবুকের পেজ একবার ডাউন হলে সেটা ইম্প্রুভ করতে অনেক সময় লেগে যায়। আমি নিজে এর ভুক্তভোগী, আমি নিজে জানি এটা কতটা কঠিন। ফেসবুক পেজে ভিডিও বা রিলস আপলোড করার ক্ষেত্রে যেই অডিও মিউজিকগুলো দেওয়া থাকে সেগুলো কখনোই ইউজ করা যাবে না, ওগুলো কপিরাইট ফ্রি না। আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে চান সেটির আলাদা সাইট আছে। সেকেন্ডটি হলো নিজের ভিডিওগুলো নিজে ওয়াচ করা যাবে না, আই মিন চেক করার জন্য হলেও ভিডিওটি নিজের পেজ থেকে প্লে করা যাবে না, অটো প্লে অপশনটি অফ করে রাখতে হবে। থার্ড হলো পোস্টটি নিজের অ্যাডমিন আইডি বা প্রোফাইলে শেয়ার করা যাবে না, নিজের ভিডিও নিজে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আর রেগুলারলি পেজের সেটিংসে যে পেজ রেকমেন্ডেশন অপশন অ্যান্ড সাপোর্ট ইনবক্স অপশনটি অলওয়েজ চেক করতে হবে, চেক করে দেখতে হবে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুস বা মেটা থেকে কোনো কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করার কারণে নোটিস পাঠিয়েছে কিনা। আপনার পেজে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এখানেই শো করবে, আর ইমিডিয়েটলি আপনি স্টেপ নিতে পারবেন সেই প্রবলেমগুলো সলভ করার জন্য।